আর ভোট কিছুতেই করাতে ওনারা পারতেন না। তার কারণ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ইত্যাদি যে রিজার্ভেশন তারা করেছেন রোস্টার, যেটা এক বছর আগে প্রকাশিত হয়েছে, সেই রোস্টারটা করেছিলেন বালিকে যুক্ত করে। বালি এবং হাওড়া মিলে কিন্তু এসসি এসটি পপুলেশনের উপরে রিজার্ভেশন ডিক্লেয়ার হয়েছিল। এবারে যখনই বালি বাতিল হয়ে যাবে, আপনাকে কিন্তু নতুন রোস্টার পাবলিশ করতে হবে এবং তাতে ড্রাফট পাবলিকেশন, ক্লেম অ্যান্ড অবজেকশন এবং ফাইনাল পাবলিকেশন অব দি রোস্টার, এইটা ঘোষণা করতে মিনিমাম 45 থেকে 60 দিন লাগে। আর এটা যদি না করেন তাহলে বেআইনি কাজ হবে, আদালতে যাওয়ার সুযোগ থাকে। এবং আমরা তো এটা না করলে নিশ্চয়ই স্টেট ইলেকশন কমিশনে যাব, যদিও স্টেট ইলেকশন কমিশন হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন, তারা না শুনলে আমরা আদালতে যাব। অতএব হাওড়া কর্পোরেশন নির্বাচন না করার জন্য, না হওয়ার জন্য, বিলম্বিত হওয়ার জন্য কদর্যদি দায়ী হয়ে থাকে তৃণমূল কংগ্রেস, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশন আজকে হলফনামা দিয়ে কোর্টকে জানিয়েছে যে মহামারীর কারণে 6 থেকে 8 দফায় ভোট করতে হবে, মে মাসের মধ্যে যাতে শেষ করা যায় সেই চেষ্টা হচ্ছে, এবং 6 দফা বা 8 দফাতে হলেও গণনা কিন্তু 8 দফাতেই হবে, একসঙ্গে করানো যাবে না, তার কারণ ইভিএম কম। প্রথমত কোর্টে কি চলছে কি হচ্ছে সে বিষয়ে আমি মন্তব্য করব না, সেটা কোর্টের বিষয়, কোর্ট দেখছেন। এবং নিশ্চিতভাবে কোর্ট গণতন্ত্রের স্বার্থে এবং নির্বাচন কমিশনের যে পাওয়ার আছে স্টেট, সেই একই ক্ষমতায় কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশনের আছে, দুটোই কিন্তু সাংবিধানিক বডি, অর্থাৎ সেটা কোর্ট দেখবেন, আমার বক্তব্য নেই। আমার যে বিষয়ে বক্তব্য, এক হচ্ছে এই ইলেকশন কমিশন ইভিএম ইউজ করবেন বলছেন ভিভিপ্যাট ছাড়া। আপনারা জানেন ডক্টর সুব্রহ্মণ্যম স্বামীর করা সুপ্রিম কোর্টের মামলায় পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে ভিভিপ্যাট পেপারট্রল ছাড়া ইভিএমকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় না। এবারে বলবেন আমার কাছে ভিভিপ্যাট নেই, আমরা বলবো MP3 ভিভিপ্যাট। যদি কেন্দ্রীয় সরকার 2017 সালে তড়িৎ গতিতে কয়েক হাজার